আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষিবাজার থেকে আজকে একটি মেশিন আপনাদের সামনে আনবক্সিং করব। মেশিনটি আজকেই আমি হাতে পেয়েছি, চায়না থেকে সরাসরি মেশিনগুলো আসে। তো আপনারা এর আগে ভিডিও দেখেছেন যে গাছ কাটা মেশিন, যে গ্যাসোলিন চেইন স, যেটা তো এটা আমার হাতে এসেছে। তো আমরা এটা আনবক্সিং করব আপনাদের সবার দেখার উদ্দেশ্যে, যে আসলে এই কী কী, এই কার্টুনের ভিতরে কী কী থাকছে এবং কী কী পাচ্ছেন এই মেশিনের সঙ্গে, সব কিছু আপনাদের সঙ্গে তুলে ধরব। তো আনবক্সিং শুরু করি। প্রথমে প্যাকেটের মধ্যে একটা খোলা প্লাস্টিকের একটা কাভার আছে। এটা কাভারের মধ্যে আপনার যে চেনটা ঘুরবে, তো সেই চেনের যে রডটা আর কি, এইটা বাহিরেই থাকে। হ্যাঁ, এটা আলাদা এরকম একটা কভারের মধ্যে, এটা আমি দেখালাম আপনাদেরকে। এরপরে দেখি যে আর কি কী আছে। বুঝতেই পাচ্ছেন যে নতুন একটা জিনিস, ভালো সাড়া পাবে ইনশাল্লাহ। আমরা জাস্ট একটা ভিডিও প্রচার করেছি, তাতেই অনেক মানুষ এটা চেয়েছে। খুব অল্প সংখ্যক নিয়ে এসেছি দেখার জন্যে, তবে আশা করছি সামনে আরও বেশি আসবে। তো আনবক্সিং এই হইল। এই হচ্ছে প্যাকেট। প্যাকেটের মধ্যে কী কী আছে সেটা দেখি। একটা, বাহ, খুব সুন্দর একটা ব্যাগ আছে আর কি, এটা ক্যারি করতে পারবে, ক্যারি করার জন্য একটা সুন্দর ব্যাগ। দেখতে পাচ্ছেন ব্যাগটি খুব ভারী, চেন দেওয়া আছে, এটার ভিতরে হয়তো ওটা রাখতে পারবেন সেট করার পর। এরপরে দেখি তেলের ড্রাম, যেটাতে আপনি ফুয়েল নিতে পারবেন। এটার পরে এই হচ্ছে মেশিনটা, এই যে দেখতে পাচ্ছেন। আমি আরও ভালো করে দেখার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, এই হলো মেশিন। বাহ, দেখতেও খুব সুন্দর, চমৎকার, ওজন কম, অনায়াসে সবাই ব্যবহার করতে পারবে। এটা খুলি, কালারটাও সুন্দর লাগছে। এই হচ্ছে মেশিনটা দেখতে পাচ্ছেন। এখানে এই দিকটা হচ্ছে আপনার স্টার্টের জন্য, এটা হ্যান্ডেলটা হচ্ছে, এদিকে চেইন লাগানোর জন্য সব কিছু। এই যে বক্সের টুল কিট একটা আছে, টুল বক্স আর কি, যা যা লাগে এটা খোলার জন্য সব টুল বক্সের মধ্যে আছে। আরেকটা কভার দেখতে পাচ্ছি, এই বক্সের মধ্যে কভারটা হচ্ছে এদিকে লাগানোর জন্য। এই যে দেখেন, এটা লাগানো হলে এরকম হবে দেখতে মেশিনটা, খুব মানে খুব এক্সাইটেড লাগছে যে এই মেশিনটা আমি আজকে প্রথম এটা নিয়ে, আজকে বই পাবেন যেটাতে ম্যানুয়াল বই আর কি, এটাতে সব কিছু এখান থেকে দেখতে পারবেন এই ম্যানুয়াল বইয়ের মাধ্যমে, কীভাবে সেট আপ করবেন সব কিছু এই বইয়ের মধ্যেই পাবেন। আরও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি, এবং সেটাতে কীভাবে সেট আপ করবো সেটা আমি দেখাবো। এই দেখছেন চেন, যে চেনটা দিয়ে আর কি আপনার গাছ কাটবেন, ওই চেনটা পুরোটাই এখানে লাগানো হবে। মানে প্রথম যেটা দেখাইছিলাম এই যেটা, এটার মধ্যে পুরোটা চেন হবে। আর এটা হলো জাস্ট এরকম, এখান থেকে এই হলো গাছ কাটা মেশিন। বুঝতেই পাচ্ছেন যে দারুণ একটা জিনিস হতে যাচ্ছে। আমরা এই জিনিসগুলোই পাবো আর কি এই বক্সের মধ্যে। আপনার একটা নতুন ইনটেক মেশিনের মধ্যে এই জিনিসগুলাই পাবেন, এবং এগুলোর এক্সপায়ার্ড যে জিনিসগুলো আছে, পার্টসগুলো আছে, এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলোর সব কিছুই আছে। মেশিন তো দেখতেই পারলেন, আনবক্সিং করলাম, জাস্ট আমরা কী কী এই মেশিনের সাথে দিব বা থাকবে এগুলো দেখানোর জন্যই।
তো এই হলো মেশিন হবে এরকম, বুঝতেই পাচ্ছেন। এই হলো মেশিন, যেখানে সুইচ কীভাবে চালাবেন, অন অফ সব সুইচ এখানেই আছে, দেখতে পারবেন। তেল দেওয়ার জন্য এখানে জায়গা, ফুয়েল, এদিকে তেল দেওয়ার জায়গা আছে। এই হলো আনবক্সিং, আমি আপনাদেরকে দেখালাম যে এই চেইন সহগুলোর মধ্যে এগুলো নিয়েই পাবেন। তো ভিডিও আর বাড়াচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখালাম যে এটাতে কী কী থাকবে। আপনারা যখন নেবেন অবশ্যই এগুলো ইনশিওর করবেন যে আসলে পাচ্ছেন কি না, প্রত্যেকটা বক্সের মধ্যে কোনোভাবে কোনোটা মিস হয়ে যে যাতে না যায় এটা দেখে নেবেন। আর এইগুলো নিয়েই থাকছে আপাতত আপনার এক একটা মেশিনের মধ্যে। এই যে তারপর আরেকবার আমি দেখাচ্ছি, একটা মেশিন থাকছে, একটা কভার, আর একটা চেনের জন্য যে বড় প্লেটের মতো এটা থাকছে, তারপরে একটা পেট্রোলের জন্য জার থাকছে, এটা টুল কিট থাকছে, টুল বক্স, একটা চেইন, একটা চেইন, তো এইগুলো নিয়েই থাকছে এইটার মধ্যে। এবং খুব কম দামের মধ্যেই পাচ্ছেন আপনারা কৃষি বাজার থেকে, তো এটা খুব সীমিত মেশিন আছে, আপনারা চাইলেই নিতে পারবেন। অনায়াসে যে কোনো গাছ কাটতে পারবেন এটা থেকে, হ্যাঁ, বড়ো গাছ থেকে শুরু করে ছোটো বড়ো সব গাছই কাটতে পারবেন। সারাদিন অনেক কষ্ট হয় গাছ কাটতে, কিন্তু এটা দিয়ে অনায়াসে খুব দ্রুত গাছগুলো কাটতে পারবেন। তো পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন, আমরা এটা কীভাবে সেট আপ করে, কীভাবে চালায়, কীভাবে গাছ কাটে সব কিছু ভিডিও আমরা নিয়ে আসছি খুব শীঘ্রই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।